আমার জন্য একটা গান লেখা হয়েছিল, সেটা বিয়ের আগে। বা বলতে হবে না তোমাকে গো, সেটা সেটা বিয়ের আগে, কারণ বিয়ের পর দিন থেকে হাতা খুনতি হাড়ি গাড়ি বাড়ি যে কোনো মেয়ে, মানে এটা আমি জানি না, যে কোনো মেয়ে দেখলাম বিয়ের পরে রোম্যান্সটা অফ হয়, রোজই আসে, রোজই যায় এখনো, প্রেম আসে মানে, প্রেম আসে মানে এই না যে দরজা খোলা আছে আমার, প্রেম আসে, প্রেম তো আসবেই, যে বলছে তাদের কিনা আসে না, দরজা খোলা এমনি কিন্তু পরে কি হতে পারে একটু ভেবে নিও। না না না, আমি প্রেম পরপরে কোনোদিন কোনো, আপনি বুঝলেন আমি একমাত্র স্বামী যে অভিনয়কে নিয়ে এসেছি নিজে, সো আমি অর্থোডক্স নই, কোনো গোড়াম আমার মধ্যে নেই, কোনো নারী নারীদের প্রতি কোনো রকম আমার কোনো শৃঙ্খলা আমি দিইনি। ও এমন হয়েছে ভোর হল নাই শুটিং করে ফিরেছে, আমি ছেলেকে দেখেছি, সো আমার প্রথম দেখা যেতে আমার ওদের পরিবারকেও দেখে মনে হয় উত্তরটা নর্মালি দেওয়া যায়, সেক্ষেত্রে যে যে ডেসিবেলে কথাটা আসে আমার কাছে ন্যাচারালি তখন হ্যাঁ হতে পারে, হয়তো সেটা আপনার মায়ে বাবাকে সাপোর্ট প্রত্যেকটা লিরিক্সে এমন রোম্যান্স আমারে, ও না ছেলে তো ছেলেকে তুমি বানিয়ে দিয়েছো, বুঝে গেছি বাবার জন্য রেডি, কিন্তু মার হয়ে কিন্তু একটা কথা বলে দিই, নেগেটিভ কথা যেন একটা কথা বলে দিই, বলে দিয়েছিল তো আগে দিন লক্ষ্মী পূজা বলে দিয়েছিল, সব মায়ের হয়েই বলেছিল, আমি তো সেই ইন্টারভিউটা দেখেছে, হে মা বলেছিল বাবারই বলবো, লাভ নেই সামনে পরীক্ষা পড়বে, কিন্তু বিশ্বাস আমাদের আছে আমাদের ছেলে ভুলভাল কিছু করবে না, বা যখন করবে বলবে, আর বাবার বাবার যে চারিদিকে লোক আছে না, তুমি ঠিক ধরা পড়ে যাবে না, ভয় দেখিয়ে দিলাম, কিন্তু আমাকে সারা পাড়ার লোক বুঝতে পারছে তুমি কি বলতে চাইছো, দরকার নেই তো চিৎকার করো, পাশের বাড়ির লোক জানে আমার কেমন পরীক্ষা হবে এই মুহূর্তে, মানে এত চিৎকার বুঝে আপনার যে টেনশন দেবেন না, আপনার ছেলের পরীক্ষা ভালো হবে, মানে সারা পাড়া জানে যে তোমার কবে কি পরীক্ষা, কি চলছে পরীক্ষা, কখন কতক্ষণ কখন থেকে পড়ছি সব জানো। একটা বিষয় হচ্ছে কি, আমি এক বছরে মোর দ্যান 2500 এপিসোডস লিখেছি, 2500-এর উপরে, এবং আমরা প্রচিং 30,000, আমি জানি না হোল ওয়ার্ল্ডে কেউ করছেন কিনা, ইন্ডিয়া করেননি আমি কনফার্ম, তো এটা একটা অদ্ভুত রিসেন্টলি মাথায় ঢুকেছে ব্যাপারটা, এটা নিয়ে আমরা একটা আলোচনাও করছি, আমরা অফিসকে বলছি দেখো তো আমরা তো অনেকটা পথে পেরিয়ে এলাম, এবং দীর্ঘদিনের একটা হাউস এটা, এবং তো সেখানে দাঁড়িয়ে আমরা যেখানটা পৌঁছেছি সেখানে একটু ফিরে তাকাও, ফিরে তাকিয়ে দেখো তো আমরা যেটা করে ফেলেছি সেটা কি আর কেউ করেছে, তো কত্তি রূপসাদি মানে যেমন অভিনয় সামলাচ্ছে বাড়িতে কত্তি সমস্ত কিছু, এটা লক্ষ্মী পুজোর সঙ্গে এক হাতে সবকিছু করে, তা বকাটা কি শুধু ছেলে খায় না, স্নেহ আশিস দাও মাঝে মাঝে বকা খাও, বাবার পড়ার কাছে ভয় লাগে না তো, রাগি না তো পড়ানোর সময়, ভীষণ সংসারী এবং ছেলেকে পড়ানো, ধরো ছেলে ICSE দেবে এই লাস্ট মোমেন্টে পড়ানোটা কিন্তু বাবা, এটা আমি আমার একটা প্রশ্ন, ওকে আমি প্রশ্নটা আজ এত বছর ধরে করে আসছি, তুমি সরস্বতী মা হচ্ছে উনি, আর আগের বছর সরস্বতী মা ছিলেন উনি। আজ সরস্বতী পুজোর সকাল সকাল একেবারে চলে এসেছি রূপসাদির বাড়িতে, বাড়ির সরস্বতী পুজো আপনাদের সামনে তুলে ধরবো বলে, কিন্তু আগে তুমি বলো, প্রথমত খুব মিষ্টি লাগছে, প্রতিবারই কি লক্ষ্মী পূজার মতো সরস্বতী পুজো করা হয়? লক্ষ্মী পুজোর মতন সরস্বতী পুজো দুটো পুজোই হয়, কিন্তু লক্ষ্মী পুজোতে ভোগ রান্না করা হয় যেটা আমি করি, সরস্বতী পুজোতে ভোগের কোনো ব্যাপার নেই, সরস্বতী পুজোর মানে ভোগে বা খাওয়া দাওয়ার ব্যাপারটা হয় আমাদের অফিসে, মানে আমাদের অফিস ব্লুজ প্রোডাকশন হাউস, ব্লুজেই হয় খাওয়া দাওয়া সেদিনকে, মানে ধরো রিসেন্ট লাস্ট 4-5 বছর ধরে ব্লুজের পুজোটা হচ্ছে বড় করে, তার আগে বাড়িতেই খিচুড়ি টিচুড়ি হতো, ম্যাঙ্গো যখন ছোট ছিল বন্ধু বান্ধবরা আসতো বাড়িতে বড় করে খাওয়া দাওয়া, এখন বাড়ির পাটটা বন্ধ করে দিয়েছি আমরা, মানে ওখানে সমস্যা, ওখানে আমরা চলে যাই, ধরো বাড়ির পুজো হয়ে গেছে এবার ওখানকার পুজোও হয়ে এসেছে শুনলাম, এবার আমরা ওখানে যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে, এবং যারা যারা মানে কাউকে বলা হয় না আলাদা করে সবাই নিজে থেকেই আসে, মানে ব্লুজের সাথে যারা জড়িত তারা আসে, এবং ধরো অনেক আগে অভিনয় করেছে হয়তো এখন করছে না, এরকম অভিনেতা অভিনেত্রীরাও আছে আসে দেখা করে যায় একবার এসে, এটা সত্যি জমজমাট একটা পরিবেশ আর কি। মেনুতে কি থাকে সরস্বতী পুজো? সরস্বতী পুজো মানে তো খিচুড়ি কম্পালসারি,
কম্পালসারি, খিচুড়ি থাকবে, আলুর দম থাকে, ফুলকপির একটা তরকারি থাকে, মানে থাকে এবারে হচ্ছে যেগুলো, বেগুনি থাকে আর ভাজার মধ্যে বেগুনি আর আলু ভাজাটা থাকে, এবারে মানে শুধু বেগুনিটাই হচ্ছে, তাও স্নেহাশিসের কম আইটেমে হয় না, ওর একটু আরো বেশি। আর ও যখন আইটেম ঠিক করা যায় রূপসা বলতে এর সাথে আর কি অ্যাড করা যাবে, তুমি এতগুলো খাবে তো, লোককে খেতে পারবে তো, এবং ও হচ্ছে ভাবছে একটু বেশি বেশি করে করবে, সবাইকে ডাকবে, এরকম করে খাওয়াতে ভালোবাসে, খুব খাওয়াতে ভালোবাসে। তো আজকে চাটনি পাঁপড় ব্যাস মানে দু তিনটা আইটেম আছে জানি, ভালো ভালো আইটেম আছে, এবং যিনি রান্না করেন তিনি ভীষণ ভালো রান্না করেন, খেয়ে যাবে কিন্তু আজকে। এবার রূপসা থেকে জিজ্ঞেস করবো যে এখন তো সত্যি কথা বলতে গেলে পরিচিত অভিনেত্রী, কিন্তু অভিনেত্রী হওয়ার আগে ছোটবেলাকার সরস্বতী পুজোটা ঠিক কেমন ছিল? ছোটবেলাকার সরস্বতী পুজোটা বিশ্বাস করো কি যে মিস করি তোমাকে বলে বোঝাতে পারবো না। মানে আমাদের ছেলেরা বড় হচ্ছে তো দেখছে তো, মানে ম্যাঙ্গো বড় হচ্ছে, ওদের মধ্যে না সেই এক্সাইটমেন্টটা হয়তো নেই, মানে আমাদের যেটা ছিল কতক্ষণে স্নান করে শাড়িটা পরবো, সেটা আবার মার শাড়ি হতে হবে, নিজে কোনো শাড়ি কিন্তু ছিল না, হলুদ রঙের না হলেও মার একটা ভালো শাড়ি পরতে হবে, আর সেই শাড়িটা পরিয়ে দিতে আমার জেঠি পরিয়ে দিত, মা খুব একটা ভালো শাড়ি পরাতে পারতো না, আমার জেঠি শাড়ি পরিয়ে দিত, শাড়িটা পরে আগে মার হাত ধরে, মা স্কুল টিচার ছিলেন, মার হাত ধরে মা স্কুলে যেতাম, স্কুলে মা সব মাদের স্কুলে সরস্বতী পুজোটা আগে উপভোগ করতাম, আমি যেহেতু মিশনারি স্কুলে পড়তাম আমাদের স্কুলে সরস্বতী পুজো হতো না, ওই জন্য আমার স্কুলের সরস্বতী পুজো আমি কখনো পাইনি। আর মার স্কুল থেকে হয়ে মাদের স্কুলের হেডমিস্ট্রেসের বাড়ি ছিল, মানে অদ্ভুত কোইন্সিডেন্স, আজকে এটা বলছি তোমার ভালো লাগবে শুনতে, আমার বাড়িটা এখন যেখানে এটা এটা ধরো একটি পাশের যে বাড়িটা, মানে তুমি ঢোকার সময় যে বাদিকে বাড়িটা দেখলে ওই বাড়িটা ছিল একটা সময় মার স্কুলের হেডমিস্ট্রেসের বাড়ি। এবার আমি মার সাথে ছোটবেলায় হাত ধরে ওই বাড়িতে আসতাম, আর বিয়েটা হয়েছে, বিয়ে হওয়ার পর বাড়িটা তার পাশে, এটা তখন ফাঁকা একটা জমি ছিল, এটাতে যে আমাদের বাড়ি হবে ফাইনালি, যে মা বলছে আমার স্কুলের হেডমিস্ট্রেসের বাড়ির পাশে যে তোর বাড়ি হবে কোনো ভাবতেই পারিনি। হ্যাঁ ওনার অনেক বয়স হয়ে গেছিল, তারপরে মারা গেছে, মানে উনি দেখেছেন যে সুস্মিতার মেয়ের এখানে বিয়ে হয়েছে, এখানে হয়েছে, মানে সেই বাচ্চা মেয়েটা এখানে বিয়ে হয়ে এখানে এসেছে, তো এটা খুব একটা আমার কাছে একটা খুব, এই জায়গাটা খুব একটা স্মৃতি বিজড়িত জায়গা আর কি। তো স্কুলের সরস্বতী পুজো আমি নিজে স্কুলে পাইনি, আমি হ্যাঁ 11-12 পেয়েছি, কিন্তু তারপরে ধরো মার স্কুলেই যেতাম, তারপরে একটা হতে আমার আমাদের বড় একটা কোচিং সেন্টার ছিল, আমার মা মানে আমি যখন ক্লাস সিক্সে পড়ে একটা কোচিং সেন্টার খুলেছিল, বেশ নাম করেছিল ওই সময়, ধরো কোচিং সেন্টারটার নাম ছিল চ্যাটার্জি হাট, চ্যাটার্জি হাটে টোটাল স্টুডেন্ট ছিল 75 জন, একটা কোচিংয়ে কিন্তু 75 জন স্টুডেন্ট থাকা ইয়ার্কির কথা নয়, এবং তাতে প্রায় 7-10 জন টিচার ছিল, পরে আরও বেড়েছিল টিচারের সংখ্যা, এবং খুব জমজমাট একটা পরিবেশ, ওইটা আমার কাছে ভীষণ মানে ওইটা একটা দারুণ স্মৃতি, যে কোচিংয়ে পুজোটা হতো যখন, ওই সমস্ত বাজার টাজার করা, একসাথে রাত জেগে মানে সমস্ত বন্ধু বান্ধবরা মিলে আর কি বাজার করা, রাত জেগে সেগুলো সব প্রিপেয়ার করা, প্যান্ডেলটা নিজেদের হাতে বানানো, ওইটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, আমার আমার ক্ষেত্রে গল্পটা একেবারে অন্য। একদম। আচ্ছা এবার জিজ্ঞেস করছি, সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে, প্রেম দিবস, তো আগে বিয়ের আগের কথা শুনতে চাইছি, যে এই শাড়ি টাড়ি পরে একটু তাকা একটু তাকানো, একটু চোখাচোখি, এরকম কি হয়? সেটা তো হতোই, অবশ্যই রিটার্ন হতো না, প্রপোজ পেয়েছিলে? প্রপোজাল পেয়েছি প্রচুর অগুন্তি, সেটা আমার বড় জানে, আমার বড় তো বলে যখন বিয়ের সময় এত অসভ্য বলতো, তো যে বিয়ে করে ফেললাম, রানীকুটির জান, নেতাজিনগরের প্রাণ, আগে বিয়ে করে ফেললাম, কিন্তু হ্যাঁ প্রপোজাল প্রচুর পেয়েছি, তবে যিনি থাকতেন অনেকটা দূরে তার সাথে যে বিয়ে হবে এটা কোনো ভাবিও নি, বাট ওই সময়ে লুকিয়ে লুকিয়ে একটু বেরোনো, মানে হয় না একটু বন্ধুদের সাথে বেরোনো, তার একটা আলাদা মজাই আছে, ছেলেরা দেখছে আচ্ছা ঠিক আছে ভালো করে সেজে নিতে, ওই ব্যাপারটা তো ছিল। আচ্ছা এবার রূপসা থেকে জিজ্ঞেস করি, এবার মা হয়ে গেছে না, তো ছেলের এই সরস্বতী পুজোয় কি দেখেছো কখনো, মানে প্রপোজাল তো পেয়েছি, কিন্তু ও ওর সরস্বতী পুজো ও কিভাবে নেয়? শোনো ছেলের কাছে সরস্বতী পুজো প্রথম দিকে যেটা করতো, বাড়িতে পুজোটাই এনজয় করতো, তারপরে বাবার অফিসে চলে যেত, তারপরে মাঝখানে দেখলাম করোনার ঠিক আগে আগে আমাদের পাঁচিলের ঠিক লাগোয়া একটা প্যান্ডেল বানাতো ওরা নিজেরাই, মানে সেটা হয়তো বাবারাই জোগাড় করে দিলে সবকিছু, পুজোর বাজার টাজার করা, তখন পাড়ায় একটা উত্তেজনা ছিল, বাচ্চাগুলো মিলে একটা পুজো করতো, করোনাটা যেই হলো এই আমাদের বাড়ির লাগোয়া পুজোটা বন্ধ হয়ে গেল। এখন যেটা হয় ছেলের এখন পুজোর থেকে বেশি ইন্টারেস্ট কতক্ষণে বেরোবো, দেখো কোথায় বেরোচ্ছে কার সাথে জানি না, বলছেন তো যে বাবা একটু বেরোতে পারে, একটু সাউথ সিটি যেতে পারে, ওদের ডেস্টিনেশন তো ওই এক আছে সাউথ সিটি আর কোথাও না, আলাম পাড়ায় পাড়ায় ঘুরে বেড়া কাজ দেবে একটু এনজয় কর, ওরা তো এই বিষয়টা ওরা বলছে না, না ওরা যাবে আজকে বন্ধুরা মিলে একসাথে সাউথ সিটিতে খাওয়া দাওয়া করবে বলে, আমি ধরবো চিন্তা নেই, বাবার বাবার কাছে থাকতে বেশি পছন্দ করে, ওখানে চলে যায় ওখানে থাকবে, ওখান থেকে সাউথ সিটি পারমিশন গুলো তো ওদিক থেকে বেশি পায়, এখান থেকে তো কোনো পারমিশন পায় না। আচ্ছা ছেলে এমনি প্রেম প্রেমের যদি প্রপোজাল আসে আলোচনা করে তোমার সাথে? দেখো আলোচনা ও এখনো পর্যন্ত সেরকম কোনো সিচুয়েশন আসেনি যা বুঝি হ্যাঁ প্রপোজাল ডেফিনেটলি হয়তো পেয়েছে, কিন্তু মনে হয় না সেরকম কোনো সিচুয়েশন, তো সারাদিন বাড়িতেই থাকে, সেরকম কোনো সিচুয়েশন মানে তৈরি হয়নি, তবে হ্যাঁ যে জায়গাটা একটা তৈরি করে রেখেছি আমি এবং স্নেহাশিস দুজনেই, ওর সাথে ভীষণ
মানে একটা অদ্ভুত ফ্রেন্ডলি রিলেশন আমাদের রয়েছে, যে ও না কখনো ভয় পেয়ে কিছু বলবো না, এটা হয়তো হবে না, হয়তো সবটাই শেয়ার করবো। আমাকে মাঝে মধ্যেই বলে তোমাকে আমি দিদি বললে মনে হয় সেটা বেটার ফিল হবে, মানে তুমি আমার মা বলতে তোমাকে কেমন লাগে জানো, একটা যে ধরনের কথাবার্তা বলি। তো আশা করি কখনো হয়তো লুকোবে না। দেখো একটা তো লাজ লজ্জা থাকি, বাট সেটারও বয়স আছে, প্লিজ এখন তুমি লোপা এগুলো বলো না, ক্লাস টেনে পড়ে বা আইসিএসসি দেবে, এখন বলো না, দেরি আছে। একদম তার ছেলের কাছকে শুনবো ওর কাছে সরস্বতী পুজোটা কি, তখন কিন্তু বাধা দেওয়া যাবে না, ঠিক আছে? আমি কিছু বলবো না, ওর যা খুশি বলবে, কোনো ব্যাপার না, আছে তো ওখানে। চলো পেয়ে গেছি একেবারে কর্তা গিন্নি এবং ছেলে, প্রথমবার একেবারে স্নেহাশিসদাকে নিলে পাওয়া যায় না, একেবারে সরস্বতী পূজোর দিন পুরো পরিবারকে একসঙ্গে। আগে স্নেহাশিসদা থেকে শুরু করবো, যে কেমন আছো আগে বলো। ভালো আছি, কেমন থাকি সরস্বতী পুজো, ভালো আছি। আচ্ছা প্রতিবারই শুনেছি সরস্বতী পুজো। হ্যাঁ সরস্বতী পুজো এবং বিশ্বকর্মা পুজো, এই দুটো হয়। বিশ্বকর্মা পুজো এই দুটো সিরিয়াসলি আমরা করি, দুজনেই লেখাপড়া করি বলে সরস্বতী পুজো, আর ব্যবসার সঙ্গে বিশ্বকর্মা, ব্যাস দুটি পুজো হয় এখানে। একদমই, কিন্তু মানে চারটাও তো বিশাল, মানে দেখলাম প্রচুর অ্যারেঞ্জমেন্ট, মেনু আমি শুনে নিয়েছি, সবার আগে শুনে নিমন্ত্রণ করে দিয়েছি। হ্যাঁ ভালো করেছো, এবং তুমি নাকি আরো বানাতে বলছো। হ্যাঁ আমি একটু মানে ভালোবাসি আর কি, মানে এই খাওয়ানো দাওয়ানো। ও কখনোই মানে ধরো বিশ্বকর্মা পুজো তো মেনুতে কখনো স্যাটিসফাইড হয় না, বলে আর একটু কিছু দেওয়া যায় কি, আর কিছু আমি তুমি নিজে খেতে পারবে, এতগুলো লোককে যে খাওয়াবে। আমি খুব খাওয়াতে ভালোবাসি, মানে এটা আমাদের মানে পারিবারিক ব্যাপার, মানে প্রচুর খাওয়াতে ভালোবাসি, আমি প্রচুর খাওয়াইও। তোমার মেইনলি সরস্বতী পুজো কোন ডিশটা ফেভারিট? সরস্বতী পুজো ডিশ বলতে আমি যা পাওয়া যাবে সেটাই ভালো লাগে, আমি সব খাই। সব না ফেভারিট তো তোমার মনে হয় খিচুড়ি, খিচুড়ি আলুর দম, যেখানে চাল আছে চালটাই পছন্দ, ভাত চাল যেটা বা রাইস সেটাও পছন্দ। দেখে তো মনে হয় না, মানে এত সুন্দর ব্লেজ সত্যি করে, মানে অভিনেতা না হও কিন্তু তুমি কি বলছো, চেহারা চেহারা মেন। আমি এটা আমি আমার একটা প্রশ্ন, ওকে আমি প্রশ্নটা আজ এত বছর ধরে করে আসছি, তুমি দুবেলা ভাতটা খাও, রুটি খায় না, কিন্তু রুটি খেতে পারে না, তো দুবেলা ভাত খায়, হ্যাঁ অল্প বুঝে শুনে খায়, কিন্তু কি করে দুবেলা ভাত খাওয়া পর আমরা তো আমি একবেলা খেলাম এরকম হয়ে যাবো, ও কি করে মেনটেন করে আমি জানি না। বাবা যেগুলো খায় সে তুমি চার দিন মেনটেন করতে পারবে না, যাবে না বাবা, বাকি ওই ঝোল টোল গুলো একদম নন স্পাইসি খায়। আমি প্রথমত মদ খাই না, সিগারেট খাই না, গাঁজা খাই না, পান খাই না, কোনো নেশা নেই আমার, এটা যে একটা বড় কথা, যেরকম মানে ইম্পর্টেন্ট। আর দু নম্বর হচ্ছে যে আমি প্রতিনিয়ত, লাস্ট সাত দিন জ্বর ছিল বলে প্রতিনিয়ত আমি প্রত্যেক দিন সকালবেলা উঠি, এক্সারসাইজ থেকে শুরু করে হাঁটা চলা যা যা করা দরকার একটা লোকের সব করি, কারণ কয়েকশো লোককে আমাকে অপারেট করতে হয় এবং বহু চ্যানেলকে অপারেট করতে হয়, সংসার এটা তুমি আগেও বলেছো ভীষণ সংসারই, এবং ছেলেকে পড়ানো, ধরো ছেলে আইসিএসসি দেবে, এই লাস্ট মোমেন্টে পড়ানোটা কিন্তু বাবা, সায়েন্সটা পুরোটা এখন বাবার কাছে না পড়লে হবে না, এবং হিস্ট্রি জিওগ্রাফি, হ্যাঁ মানে হিস্ট্রি জিওগ্রাফি বাবা এখন নিজে আগে একটু পড়ে নি, তারপরে পড়াবে, পড়া ধরবে, আমি ওই দিকটা দেখি না, একদম ছেড়ে দিয়েছি, যে ভালো টিচারের হাতে পড়ে গেছে অসুবিধা নেই। কি বলবে বাবা, বাবা বাবার পড়ার কাছে ভয় লাগে না তো, রাগি না তো পড়ানোর সময়, রাগি কি বাবা রে, রাগি বলতে যদি বাবা বাবা যেভাবে বলছে যদি মেনটেন করে চলি তাহলে বাবা একদমই রাগি না, হাস হাস হাসতে হাসতে পারবে, হয়তো ভুল করে বাবার কথা শোনা হয়নি, যেটা বলবো না, অস্ত্রগুলোর নাম নেবো না আমি, অসুবিধা নেই, মানে এরকম হয়েছে রূপসাদি, কিছু কিছু ক্ষেত্রে না যখন আর পারি না নিজের পেশেন্স রাখতে, আমি তখন দেখি আর ওর বাবা না একটু কুল হয়ে যায়, ওর বাবা চিৎকার করে বাট মারধর করতে পারে না, আমি তো হাতের সামনে যা থাকে মানে লাঠি থাকলে খুন্তি থাকলে এবং লাস্ট আমি যেটা করে তুমি বাবা দাও না, আমার সামনে খুব কম, আমার সামনে মারলে বকা খায়, রুশি বকা খায়, আমার মা তো হ্যাঁ ও চিৎকার করলে আমাকে বলে যে তোমার চিৎকারে সারা পাড়ার লোক বুঝতে পারছে তুমি কি বলতে, এটা দরকার নেই তো চিৎকার করছো, বাড়ির লোক জানে আমার কেমন পরীক্ষা হবে এই মুহূর্তে, মানে এত চিৎকার বুঝে আপনার যে টেনশন দেবে না, আপনার ছেলের পরীক্ষা ভালো হবে, মানে সারা পাড়া জানে যে তোমার কবে কি পরীক্ষা, কি চলছে পরীক্ষা, কখন কতক্ষণ কখন থেকে পড়ছি সব জানো। একটা বিষয় হচ্ছে কি আমরা তিনজনেই কথা বলতে ভালোবাসি, তাও আমি বললো ম্যাঙ্গো একটু শান্ত, আমাদের দুজনের থেকে কম্পারেটিভলি একটু শান্ত, আর আমরা এতটাই লাউড কথা বলি, এত চিৎকার
চিৎকার করে কথা বলি, সেটা মজা হলেও চিৎকার করি, মানে দুঃখ হলেও আমরা চিৎকার করে কথা বলি, সবটাই চিৎকার করে কথা বলি, ফলে কি সারা পাড়ার লোক জানতে পারে বাড়িতে কি চলছে, মানে বাড়িতে এই মুহূর্তে সিচুয়েশনটা কি সবার মুখস্থ যে রূপসাদি থেকে চলছে। বাড়িতে তো কত্তি রূপসাদি, মানে যেমন অভিনয় সামলাছে বাড়িতে কত্তি সমস্ত কিছু, এটা লক্ষ্মী পুজোর সময় এক হাতে সবকিছু করে। তা বকাটা কি শুধু ছেলে খায় না, স্নেহা আশিস দাও মাঝে মাঝে বকা খাও? বকা আমি একটু আবার কি বলে মানে একটু কমান্ডিং বেশি আমি, কিন্তু ওর কথাও চলে প্রচুর পরিমাণে চলে, কিন্তু ওভাবে বকা খাওয়া হয় না, বকাটা হয় না, মানে আমার দুজন ক্যান্সেলেন তো ওইটা হয় না, মানে যে কি বকে বকে বেরিয়ে যাবে, বকা না ঝগড়া, বাংলায় ঝগড়াটা হয় গুছিয়ে ঝগড়া, কে বেশি ঝগড়া করে, আর যখন ঝগড়াটা ফিমেলদের টোনটাই আলাদা, পিচটাই আলাদা, ওখানে আপনি পৌঁছতে পারবেন না, আপনাকে ছেড়ে দিতে হবে। না গো, ঝগড়াটা ধরো আমি একটা কোনো প্রশ্ন করলাম, তার উত্তরটা নরমালি দেওয়া যায়, সেক্ষেত্রে যে যে ডেসিবেলে কথাটা আসে আমার কাছে ন্যাচারালি তখন হ্যাঁ হতে পারে, হয়তো সেটা নরমালি, বাবাকে সাপোর্ট এবং তারপরে যেটা হয় চিৎকার চেঁচামেচি বলে না, আমাদের বাড়িতে সব তো সবাই জানে, আমরা চিৎকে নর্মাল কথা বললেও বা পাড়ার লোকে জানে, আস্তে কথা বললেও পাড়ার লোকে জানতে পারে যে হ্যাঁ ঠিক আছে এই সিচুয়েশনটা চলছে এখন, ঝগড়া যেটি রাগারাগি হলে থামাই কিছু, আজ অব্দি কখনো থামাই নিগো, বিয়ের পর পরই থামিয়ে না, একটু আগে 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 একটু তো মানা তো, এখন আর ওসব ধার ধারে না, পাত্তাই দেয় না, হয়ে গেছে জানে আর ঠিক আছে। ছেলেকে আমি যাচ্ছি তোমাদের দুজনকে জিজ্ঞেস করছি কে বেশি রোমান্টিক, বাবার জন্য রেডি, কিন্তু মার হয়ে কিন্তু একটা কথা বলেছে, নেগেটিভ কথা তার একটা কথা বলে দিয়েছিল, তো আগে দিন লক্ষ্মী পূজা বলে দিয়েছিল, সব মায়ের হয়ে বলেছিল, আমাকে শোনায় না নিজের সিরিয়ালের জন্য, তুমি এত রোমান্টিক গান, সব গান তো সিরিয়ালের জন্য, রোমান্টিক গান যেগুলো তৈরি হয় বাংলা টেলিভিশনে ম্যাক্সিমাম গান যদি পড়ে থাকে, এটা ফ্যাক্ট, মানে এটা যারা দেখছেন তারা আপত্তি করবেন না, নিশ্চয় আমার ছেলে এত বেশি গান কেউ করে নেই, এবং যেহেতু বাংলা টেলিভিশনে প্রেম একটা বড় একটা কি বলে একটা বিষয়, সুতরাং প্রেমের গান প্রচুর করি, এবং সেই ভালোবাসা ডট কম বলুন কি টাপুর টুপুর বলুন কি আঁচলে সেই ফোক সংস গুলো বলুন কি ইভেন পরবর্তী পর্যায়ে এখন জগদ্ধাত্রী বলুন মাধুরীলতা বলুন কি মাঝখানে কোকা বলুন প্রচুর গান করেছি আমি, প্রচুর জড়ো, মানে এমন কিছু বাকি নেই যেটা করা হয়নি, একটা হলো ট্যালেন্টটা আবার ভয়ঙ্কর, কেননা যে কোনো মানে গিটারটা ধরলো হঠাৎ করে মানে এক সেকেন্ডের মধ্যে ভাবতে ভাবতে গাইতে শুরু করে দেবে, যে লিরিক্সটা বেরোবে মনে হচ্ছে কোনো একদম ফেমাস একটা গান কোনো, আমার জন্য একটা গান লেখা হয়েছিল সেটা বিয়ের আগে, হ্যাঁ বলতে হবে না তোমাকে গো, সেটা বিয়ের আগে, কারণ বিয়ের পর দিন থেকে হাতা খুঁতি ভাই হাতা খুঁতি হাড়ি গাড়ি বাড়ি যে কোনো মেয়ে, মানে এটা আমি জানি না, যে কোনো মেয়ে দেখলাম বিয়ের পরে রোম্যান্সটা অফ হয়, যেহেতু ধরো অনেক ক্ষেত্রে তুমি দেখবে কিছু কাপলদের ভালোবাসা ভীষণ দেখায়, অনেকে সেভাবে ফটো পোস্ট করে সেভাবে ভিডিও করে, আমাদের ক্ষেত্রে যেটা হয় আমি সেরকম কখনো, এবং ওকে আমি যেচে নিজে থেকে কোনো ফটো তোলাই করা, চলো ফটো তুলি একটু ভিডিও করি এসব কোনো করে না, খুব একটা পছন্দ করে না, ও যেটা করে তখন বুঝি না ঠিক আছে দিস ইজ কল্ড জেনুইন লাভ, আমি যেটা পছন্দ করি সেটা আমার মুখ থেকে বেরোনোর অনেক আগে, মানে আমি হয়তো ভাবিও নি তার আগে সেই জিনিসটা চলে আসে, সেটা আমার খাবার বলো, প্রিয় খাবার থেকে আরম্ভ করে আমার প্রিয় জিনিস, আমার পছন্দের পারফিউম, এবং খুব ছোট ছোট আমি বলেছিলাম একদিন পার্শ্বে মাছের ডিম খেয়ে বলেছিলাম কি ভালো খেতে, কি ইলিশ মাছের মতন লাগছে খেতে, তারপর থেকে পার্শ্বে মাছ যখন এনে ডিমালাই আনে মানে এগুলো থেকে ঠিক আছে, মানে আমি মানে খুব ছোটখাটো জিনিস থেকে বোঝা যায় যে না ঠিক আছে ওই জায়গাটা যে স্ট্রং আছে আর দরকার নেই, দেখানোর দরকার দরকার নেই। আচ্ছা শেষ শেষে তোমাকে জিজ্ঞেস করি, তোমার তো অগণিত সিরিয়াল, অগণিত ঠিক আছে, সেখানে যদি প্রচুর এত এপিসোড স্যার কোনো কোম্পানি কখনো, আমি ইন্ডিয়াতে করেছি কিনা, এবং আমি মাঝখানে কথা হচ্ছিল যে আমরা একটু গিনেসে ঢুকবো, তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, আমি কখনো কোনোদিন কোনো প্রেসে আসি না বা বলিও না, আমি এক বছরে
মোর দ্যান 2500 এপিসোডস লিখেছি, 2500-এর উপরে। এবং আমরা অ্যাপ্রোচিং 30,000 এপিসোড, আমি জানি না হোল ওয়ার্ল্ডে কেউ করছেন কিনা, ইন্ডিয়া করেননি আমি কনফার্ম। তো এটা একটা অদ্ভুত রিসেন্টলি মাথায় ঢুকেছে ব্যাপারটা, এটা নিয়ে আমরা একটা আলোচনাও করছি আমাদের অফিসকে বলছি দেখো তো আমরা তো অনেকটা পথ পেরিয়ে এলাম এবং দীর্ঘদিনের একটা হাউস এটা, এবং তো সেখানে দাঁড়িয়ে আমরা যেখানটা পৌঁছেছি সেখানে একটু ফিরে তাকাও, ফিরে তাকিয়ে দেখো তো আমরা যেটা করে ফেলেছি সেটা কি আর কেউ করেছে? হ্যাঁ, সেটা ধরো কোনো কোম্পানি করলেও, আমি বলছি এখানে ধরো কোনো কোম্পানি হয়তো করেছে সেটা, কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো লোক করেনি, যেটা এই লোকটা একা করে গেছে, একা এতগুলো এপিসোড বলে গেছে, লিখে গেছে এবং একা, তার পাশে কেউ অন্য কোনো এক্স ওয়াই জেড কেউ নেই। কিন্তু বছর পর পর, দুটো বছর পর পর আমি প্রায় 2500-এর বেশি এপিসোড আমি ডেলিভার করেছি দর্শকদের এবং চ্যানেলদেরও। তো এটা যখন ভেবেছি, যখন বুঝেছি, তখন আমি অবাক হয়ে গেছি যে মানে আমি কাজ করতে কি ভাবিনি কোনদিন, এখনো ভাবি না। তো অবাক হয়ে গেছি যে এটাও পসিবল, এটা কি করে হলো, মানে আমি আমার ছেলেকেও বলি যে গড ইজ দেয়ার, আর কিছু না, বাকিটা কিছু। তোমাকে জিজ্ঞেস করছিলাম যে যেটা প্রশ্নটা করছিলেন যে এত ধারাবাহিক তোমার হাত দিয়ে বেরিয়েছে, তোমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করে যে তোমার যদি মনের খুব কাছে কোন ধারাবাহিকটা? সত্যি কথা বলতে কি, আমি যেটাই লিখেছি বা যেটাই করেছি পূর্ণ বিশ্বাস নিয়ে করেছি আর ভালো লাগা নিয়ে করেছি, আলাদা করতে পারবো না। সবাই তোর সন্তান না, এখানে আলাদা কাউকে করবি কি করে? তা ঠিক। আচ্ছা, এবার সরস্বতী পুজো যখন আমার ছেলেকে জিজ্ঞেস করি যে মায়ের কাছ থেকে শুনেছি অনেক কথা, তুমি তোমাকে এবার জিজ্ঞেস করছি তোমার কাছে সরস্বতী পুজোটা ঠিক কি? কারণ সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালি প্রেম দিবস। হ্যাঁ, বললাম না সাউথ সিটি প্রেম প্রেম করা হলে বা প্রপোজ করে মা বাবাকে জানানো হয়? না, বাবা শুনে মা বুঝতে পারে, এটাও বাবা বুঝতে পারে, তখন কি বলা হয়? আমি বাবার যা চারিদিকে লোক আছে না, তুমি ঠিক ধরা পড়ে যাবে, ভয় দেখিয়ে দিলাম। তুমি মনে টনে ধরেছে কাউকে, বলা হয়েছে না? না না, এখন মা বাবার সামনে দুজনকে বসিয়ে দিচ্ছি, এই বয়সটা আর 60 বছর বয়সটা সবাই ভালো লাগে। এখন মনে ধরলে আসছে মাসে পরীক্ষা, হ্যাঁ কাঞ্চা পাটি পড়বে, তখন কানে ধরবে, ভয় লাগলো করবে কি? আজকে সরস্বতী পূজা, আজকের দিনটা তো ছাড়, আজকেও কি করো কিছু নেই, মনে ধরলে মা হাতে ছুটি ধরবে, শুধু বন্ধুদের সাথে ঘোরা সাউথ সিটি, ছোটবেলায় যখন তুমি ইয়েতে আসনি এই ইন্ডাস্ট্রিতে, ছোটবেলায় সরস্বতী মানে পুজোটা তোমার কেমন ছিল? আর সরস্বতী পুজো মানে তোমার ক্ষেত্রেও তাই যে প্রেম দিবস, তো কোনো ভাবে কোনো ওভাবে প্রেম আমার, আমি ওভাবে প্রেম করিনি সরস্বতী পুজো স্কুলে, আমি আমার ব্যাপারটা অন্য, আমি কখনো ভাবিনি। আমি আমি একটা সবার দাদা ছিলাম ছোটবেলা থেকে, ক্লাস 11 থেকে দাদার একটা শুনতে আরম্ভ করেছি, এবং আমি প্রকৃতপক্ষে সবার অভিভাবক, মানে যদি আপনি সমস্তটা ঘুরে দেখেন আমার সঙ্গে যারা মেলামেশা করেন, আমি অভিভাবক, এবং 11 থেকে অভিভাবকরা আমার মধ্যে পরিস্ফুট ছিল প্রথম থেকে। তাহলে ঠিক সেভাবে প্রেম, আমি তখন আমি এত সিরিয়াস ছিলাম আমার এডুকেশন নিয়ে, আমার গান নিয়ে, আমার স্পেশালি নাটক নিয়ে, আমরা 7-7 জন বন্ধু মিলে পাগলা বন্ধু নাটকের দল খোলা ওই সময় যেটা হয়, যার ফলে আমি এখানে প্রচুর নাটক করা সেটাকে, এবং সেখানে না ঠিক প্রেমের তত্ত্বটা খুব একটা আমাদের কাছে কাজ করেনি, বরং প্রেমের তত্ত্ব যেটা কাজ তার একটু পরে হয়েছে, ছিল একটু পরে হয়েছে। আর প্রেম আসে, রোজই আসে, রোজই যায়, প্রেম আসে মানে, প্রেম আসে মানে এই না যে দরজা খোলা আছে আমার, প্রেম আসে, প্রেম তো আসবেই, যে বলছে তার কি আসে না, দরজা খোলা এমনি কিন্তু পরে কি হতে পারে একটু ভেবে নিও। না না না, প্রেম আমি আমি সবাই জানে যে একটা লোক যে 2500 এপিসোড লেখে, সেই প্রেম সেদিন খাওয়ার টাইম পেতাম না আমি, মনে যদি তোমার সেই ভালোবাসা বা মনে সেই রোম্যান্টিসিজম না থাকে, সে ভালো কিন্তু লেখক হতে পারে না, এটা ফ্যাক্ট, একদম তা ঠিক। আচ্ছা, স্নেহাশিষ দেখে জিজ্ঞেস করবো, যখন পেয়েছি ছাড়বো তো না, রূপসাদের কোন গুণটা দেখে মনে হয়েছে যে একে আমি লাইফ পার্টনার করব? মেইন গুণটা ছিল সেটা হচ্ছে যে 4টে দেওয়ালকে সামলানো, ঘর সামলানো, মানে আমার বাবা ওকে দেখে একবারই পছন্দ করেছিলেন, সুন্দরী, প্রচুর পাওয়া যায়, নানা রকমের মেয়ে, আমি যেভাবে আমি যে বড় হয়ে উঠেছি নাটকের মেয়ে, গানের মেয়ে, নাচের মেয়ে, অভিনেত্রী, সব ছবি দেখেছি, কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট যখন আপনি কোথাও বিয়ে করতে যাচ্ছেন কাউকে, ইট ইজ ইম্পর্ট্যান্ট যে সেই গৃহস্থ কথাটা,
শুনি হয়তো একটু অর্থডক্স না, অর্থডক্স না মানে একেবারেই অর্থডক্স আমি সবাই জানি, কারণ আমি ওর উপরে কোনোদিন কোনো, আপনি বুঝলেন আমি একমাত্র স্বামীজি অভিনয়কে নিয়ে এসেছি নিজে, সো আমি অর্থডক্স নই, কোনো গোড়াম আমার মধ্যে নেই, কোনো নারী নারীদের প্রতি কোনো রকম আমার কোনো শৃঙ্খলা আমি দিইনি। ও এমন হয়েছে ভোর হল নাই শুটিং করে ফিরেছে, আমি ছেলেকে দেখেছি, সো আমার প্রথম দেখা যেটা আমার ওদের পরিবারকেও দেখে মনে হয়েছিল যে ঘরোয়া, ঘরোয়ার সঙ্গে ঘর শব্দটা আছে, ঘর যদি নির্মিত না হয় আমার পিতা মাতা, আমি আমার কাছে ঈশ্বর এবং সারা ইন্ডাস্ট্রি সবাই জানে বাবা মা আমার কাছে কি, তো বাবা মা যেন সেই সম্মানটুকু সেই নির্ভরটুকু একটা মেয়েকে করতে পারে যাকে আমি নির্ভর করতে পারি, এই দুটো দেখে জাস্ট বিয়েটা, খুব দ্রুত বিয়ে হয়েছে আমাদের, মানে খুব চটজলদি বিয়েটা হয়ে গেছে, 6 মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে, তো সেটাই সব দেখো রূপ চলে যাবে, রূপ চলে না, প্রথম দেখা শোনা প্রেম তিনটিনই হয়েছে, মানে 50% প্রেম 25 দেখা 25 শোনা সব মিলিয়ে হয়েছে আর কি। আর এখন যদি বলি যে রূপসাদের এমন কোন বাজে দিক যেটা তুমি চেঞ্জ করতে চাও? স্নেহাশিসদার কোন গুণটা তোমার মনে ধরেছিল, আর এই মুহূর্তে যদি কোনো বাজে দিক থাকে যেটা তোমার মনে হয়েছে? বাজে দিক বলে ওরকম কিছু নেই, চিৎকারটা বেশি করে যখন ঝগড়া হয় তখন, হ্যাঁ ভীষণ হাইপার, তাড়াতাড়ি চিৎকার করে, সেটা আমার একার উপর না সবার উপরই তাই করে, বা তাড়াতাড়ি ভুলেও যায়, এটা ব্যাপার একটা। চেঞ্জ করার মতন এখন এই বয়সে আর চেঞ্জ করাতে পারবো না, সম্ভাবনা আর ইচ্ছাও নেই, এতদিন ঘর করে ফেললাম তা চেঞ্জ করার দরকার নেই, চেঞ্জ হয়ে গেলে তখন আমার নিতে পারবো না, অসুবিধা হয়ে যাচ্ছে। আর আমাদের ওই যেরকম বললো প্রথম ওর কাছে আমি গান শিখতে গেছিলাম, তোমাকে আমি আগেও বলেছিলাম গানের টিচার ছিল, তো 3-4 মাস গান শিখেছি, তারপরে ওর বড়দা আমাকে দেখে পছন্দ করেন, বললেন যে তুই বিয়ের জন্য একদম উপযুক্ত পাচ্ছি, তখন হয়তো ব্যাপারটা কিভাবে তৈরি হয়েছে, ওভাবে আমরা নিজেরা যে ইনিশিয়েটিভ নিয়েছি তা নয়, বাড়ির লোকেরা বেশি নিয়েছে ইনিশিয়েটিভ। যাক ভীষণ ভালো লাগলো তোমাদের দুজনের এই বন্ডিং, আরো মানে মানে রোমান্টিসিজম সুখকর মধুময় হোক, আর মা বুঝতে পারছে মজা করছে, আর মায়ের মামার বন্ধুগুলো সব বলতে পারে, তাহলে বাবা আমি উমুকটা খাবো আমার খিদে পেয়েছে, ভদ্রলোক ছেলে এসছো করে বাবাদের পারমিশন আমি খাবো, বাবা বলে দাও একটা জিনিস জায়গায় প্রাউড যে আমাকে মিঠুন চক্রবর্তী বলেছিলেন যখন কাজ করতাম ওনার সাথে, আমি ওনার তো নিশ্চয়ই মনে নেই আমাকে এই কথাটা বলার সময়, আমি মনে মনে কাজ করেছিলাম ওনার সময়, উনি বলেছিলেন যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি এ গুড হিউম্যান বিং, আমার ছেলে গুড হিউম্যান বিং ভালো ছেলে হোক, আমি বলেছিলাম বাবা কি হবো আমার গুড সিভিলিয়ান হোক ভালো ছেলে, বাকি যা খুশি হোক ভালো মানুষ হয়। তুমি চাও না যে তোমার এটা ইয়ে করুক না আলাদা গেলে, তুমি যে আমার বাবা বলতে বলেন নি আমি কি করবো, আমি ওখানে বলবো না, আমি খালি বুঝি বিশ্বাস করে সবাই হাসে ও হাসে ও হাসে যে গড উইল গাইড ইউ, কিছু একদম ভাগ্যে যেখানে থাকবে, আর সেই জন্য তো আমরা আশিস দাকে পেয়েছি, রূপসা দিকে পেয়েছি, আর ম্যাঙ্গোকে পেয়েছি, একদম যাক ভীষণ রূপস্নাত চক্রবর্তী, ভীষণ কঠিন নামটা কে দিয়েছে, ও দারুণ নাম রূপস্নাত, যাক দেখার মতো চলতে চলতে এটা নাম বলো নাম বলো এটা বলো ডাক্তার জিজ্ঞেস করো রূপস্নাত এটা গাড়িতে চলতে চলতে এটা গাড়িতে যেতে যেতে নামটা ঠিক করলো। আচ্ছা লাস্ট একটা প্রশ্ন, রূপসাদের সাথে কথা হয়েছিল যে তুমি এত ট্যালেন্টেড, এত তুমি নাকি কাউকে স্ক্রিপ্ট যখন বোঝা মানে সব অভিনেতা অভিনেতা তুমি নিজে বলে করো, তা তোমার কখনো অভিনয় আসার কথা? হ্যাঁ থিয়েটার করছো কিন্তু অভিনয় মেন ইয়েতে আসা ইচ্ছা? আসলে আমি খুব মানে অনেস্টলি বলি আই ডু ডিরেক্ট, আমি স্ক্রিপ্ট লিখি, আমি মিউজিক করি, আমি এডিটও করি, অভিনয় করলে মারবে লোকে বাবা আগে বলে তুই সব করবি, কিন্তু আমি খুব ভালো ট্রেনার এবং আমার থেকে বেশি সংখ্যক স্টার বেঙ্গলে কেউ দেয়নি, রোজ দিয়েছি আমি, প্রত্যেকে আমার থেকে ওয়ার্কশপ করে অভিনয় শিখে গেছেন এভরিবডি, এবং আপনি যদি খোলেন মানে শেষ হবে না, করি শেষ হবে না, এত স্টার ইন্ডাস্ট্রি কেউ দেয়নি, দেবেও না আমি কনফার্ম, এটা আমি বাজি ধরতে পারি। একদম যাই ভীষণ ভালো লাগলো দাদা আজকে অনেক অনেকটা সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো তোমার, তো লাস্ট শেষ করবো স্নেহাশিস দা তোমার কথা এবং সুরে তুমি একটা গান গাইবে।
আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। প্রথম বৃষ্টি ফোটা প্রথম চুম্বন বৃষ্টি ঘুরছে এটা যে প্রেম দিবসে একদম পারফেক্ট গান গেয়েছে, দুই বাবা ছেলে মিলে পারফেক্ট গানটি গেয়েছে।